এরকম তো আমরা এই ভিডিওতে দেখবো যে আমরা একটা জিমেইল অ্যাড্রেস কীভাবে খুলতে পারি, তাও একদম ফ্রিতে এবং কোনো প্রকার ফোন নম্বর ভেরিফিকেশন ছাড়াই। প্রথমে আমরা আমাদের জিমেইল অ্যাপ্লিকেশনটা খুলে নেব। জিমেইল অ্যাপ্লিকেশনটা খুলে নেওয়ার পরে আমাদের জিমেইল যদি লগ ইন করা থাকে তাহলে পাশে প্রোফাইল পিকচার, এটার মধ্যে ক্লিক করব। দেন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা গুগল অপশনটাতে ক্লিক করব প্রথমটা। তো গুগল অপশনটাতে ক্লিক করার পরে এইখানে আপনার যদি পিনকোড থাকে সেটা দিয়ে দেবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে দিয়ে দেবেন। এখান থেকে লোডিং নিয়ে নেবে একটু। লোডিং নিয়ে নেওয়ার পরে নিচে একটা অপশন পাবো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। ঠিক আছে, আমরা এখানে পার্সোনাল ক্রিয়েট করব, তো আমরা এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটা দিলাম। এখানে নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যেমন আপনার নাম যদি হয়ে থাকে, মানে যেমন আপনার নাম যদি হয়ে থাকে, এখানে আমরা ইংলিশে দেবো তো, সুমন খান। ঠিক আছে, সাপোজ এইটাই আপনার নাম ধরে নিলাম। দেন এখানে নাম লেখার পরে নেক্সট দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সট দিয়ে দেওয়ার পরে এইখানে আপনার জন্ম, সাল, দিন এবং মাস, মানে কোন দিনে, কোন মাসে এবং কোন সালে আপনার জন্ম হয়েছে। সাপোজ এখানে মাস দিয়ে দিলাম মার্চ, জন্ম হয়েছে আপনার 24 তারিখ, বছর হচ্ছে আপনার 1998। ঠিক আছে, এটা দিয়ে দিলাম জেন্ডার। ঠিক আছে, মেল না ফিমেল অথবা অন্য কোনো কিছু থাকলে দিতে পারেন, এখানে মেল দিয়ে দিলাম। তারপরে নেক্সট। ঠিক আছে, নেক্সট দিয়ে দেওয়ার পরে এখানে বলতেছে কী ধরনের জিমেল আপনি চাচ্ছেন সেটার একটা ইউজার নেম দেওয়ার জন্য। যেমন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে সুমন খান, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবল নাই। ঠিক আছে, এখন আমাদের এখানে কিছু অ্যাড করে দিতে হবে, যেমন 7 8 0 6 9 এরকম কিছু আপনার সংখ্যা অথবা আরও বেশি নাম এরকম আপনি দিতে পারেন অ্যাড করে। নেক্সটের মধ্যে ক্লিক করি। নেক্সটের মধ্যে ক্লিক করলে আমরা ওটা পেয়ে গেছি, আমাদের ওটা হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন, এবং দেখেন উপরে লিখে দিচ্ছি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। আপনি অবশ্যই একটা শক্তিশালী একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেটার সাথে ছোটো হাতের অক্ষর, বড় হাতের, এবং নাম্বার, লেটার এবং সিম্বল, অ্যাট দ্য রেট, হ্যাশ, পার্সেন্টেজ এরকম চিহ্ন দিয়ে দিলে পাসওয়ার্ডটা স্ট্রং হইল। এবং অবশ্যই কমসে কম আপনি 10 থেকে 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার অ্যাড করার জন্য বলতেছে, বাট আমাদের ফোন নাম্বার নাই অথবা আমরা অ্যাড করতে চাচ্ছি না ফোন নাম্বারটা। তো পাশে একটা স্কিপ বাটন দেখতে পাচ্ছেন, স্কিপ বাটনের মধ্যে আমরা ক্লিক করবো, আমরা ফোন নাম্বার অ্যাড করবো না। এখানে দেখতে পাচ্ছেন সুমন খান 7 8 0 6 9@gmail.com, এটা আমাদের ইমেল হয়ে গেল ক্রিয়েট করা। এখন আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমাদেরকে নিচে নামে এগুলোকে এগ্রি করতে হবে। ঠিক আছে, এগ্রি করার পরে একটু লোডিং নেবে। ঠিক আছে, গুগল সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন, পুরো প্রসেসটা ফিনিশ করতে হবে। এখন কিন্তু আমাদের জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা প্রোফাইল পিকচারে যদি ক্লিক করি তাহলে আমাদের লাস্টের ইমেলটা একদম নিচে চলে আসে, দেখতে পাচ্ছেন সুমন খান 7 8 0 6 9, এটা আমাদের নতুন ইমেল অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলো। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, কোনো প্রকার ফোন নাম্বার লাগবে না, ভেরিফিকেশন করা লাগবে না।